চলচ্চিত্রে দীর্ঘ সময় পার করলেও কখনো আমেরিকার ভিসা মেলেনি তার। প্রথমবারের মতো ভিসা মিলতেই উড়ে গেছেন স্বপ্নের দেশে। সেখানে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, লিখেছেন নিউ হোপস আলহামদুলিল্লাহ। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। এই প্রথম তার যুক্তরাষ্ট্র ভ্রমণ। তিনি সেখানে 10 দিন অবস্থান করবেন বলে জানা যায়। আগামীকাল 14 নভেম্বর নিউ ইয়র্ক শহরে বসছে মিউজিক ওয়ার্ল্ড অনুষ্ঠান, ঐক্য চ্যানেল আই মিউজিক ওয়ার্ল্ড 2021-এর আসর। স্বাধীনতার 50 বছর উপলক্ষে এই অনুষ্ঠানের অন্যতম অতিথি এই চিত্রনায়ক। অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা সেখানে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পী রয়েছেন, তারাও অংশ নেবেন অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাকিব বলেন চ্যানেল আই একটি মহৎ উদ্যোগ নিয়েছে, সেখানে সামিল হতে পারছি এটা সৌভাগ্যের। তাছাড়া কোভিডের কারণে দীর্ঘদিন দেশের বাইরে যাওয়া হয়নি, চ্যানেল আইয়ের অনুষ্ঠানের পাশাপাশি ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারবো। শাকিব খান ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন আফজাল হোসেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, নকিব খান, কুমার বিশ্বজিৎ, শামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যাসহ আরও অনেকে।